আমরা এখন রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে, আর ইস্ট বেঙ্গল ক্লাবে আপনারা সকলেই জেনে গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হয়েছে ইস্ট বেঙ্গলের এই জাদুঘরের। আসুন দেখে নেওয়া যাক ইস্ট বেঙ্গলের জাদুঘরে কি কি স্মারক রাখা হয়েছে। এখানে আসলে দেখা যাবে 103 বছরের নানা ঐতিহ্যমণ্ডিত ঘটনার এক নিদর্শন। সেখানে যেমন রয়েছে গর্বের আসিয়ান কাপ জয়ের ট্রফি, কৃষাণুদের বুট থেকে শুরু করে ইস্ট বেঙ্গল ক্লাবের 1920 সাল থেকে আজ অবধি যত কিছু রয়েছে, বিভিন্ন জার্সি, স্মারক, ট্রফি সমস্ত কিছুই এখানে রাখা রয়েছে। রয়েছে পঞ্চপাণ্ডবের মূর্তি, রয়েছে এখানে যে আর্জেন্টিনা দল কলকাতায় খেলতে এসেছিল সেই আর্জেন্টিনার গোটা দল ইস্ট বেঙ্গলের একটি স্মারক ফুটবলে প্রত্যেকটা প্লেয়ার তারা সই করেছিলেন প্রত্যেক প্লেয়ার, এবং সেখানে মেসির সই সহ সকল ফুটবলারের সই রয়েছে। এখানে রয়েছে ইস্ট বেঙ্গলের কিংবদন্তি অধিনায়কদের সই করা বিভিন্ন স্মারক, রয়েছে বিভিন্ন ফুটবলারের ভারতীয় দলের খেলার জার্সি থেকে শুরু করে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সির বিবর্তন, অর্থাৎ প্রথম ইস্ট বেঙ্গল জার্সি থেকে শুরু করে কিভাবে ধাপে ধাপে ইস্ট বেঙ্গলের জার্সি আজকের যে জার্সিতে রূপান্তরিত হয়েছে সেই সবই রয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের যারা ফুটবল প্রেমী তারা এই যে ট্রফি সাজানো রয়েছে তার মধ্যে অবশ্যই তারা দেখতে চান আইএসএলের ট্রফিটাও, এবং সেটাই সকলের কাছে একটা প্রত্যাশা। যারা ফুটবল প্রেমী, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ যে কোনো দলের ফুটবল প্রেমী যারা ফুটবলকে ভালোবাসেন তাদের কিন্তু অবশ্যই একবার ঘুরে যাওয়া উচিত এই ইস্ট বেঙ্গল ক্লাবে যে সংগ্রহশালাটি রয়েছে সেখানে, সেই সংগ্রহশালায়। এখানে ডুরান্ড কাপ থেকে শুরু করে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের যে খেলার খবরাখবর, তার পুরানো কাগজ, ইস্ট বেঙ্গল যে মোহনবাগানকে 5 গোল দিয়েছিল সেই 5 গোলের যে ম্যাচটি হয়েছিল, 5 গোল দিয়েছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানকে, সেই ম্যাচের ছবি এখানে রাখা রয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবের বিভিন্ন খেলার যে ফুটেজ তাও এখানে প্রদর্শিত হচ্ছে, এবং মিউজিয়ামে ঢুকলেই যে সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে, এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা সুন্দরভাবে এটাকে মেনটেন করছেন, স্যানিটাইজ করা হয় নিয়মিত, এবং ঢুকলেই আবহে কিন্তু এই তুলে ধরা হচ্ছে যে এই মিউজিয়ামে কী কী রয়েছে, কী কী স্মারক থেকে শুরু করে কী কী রয়েছে সমস্ত কিছু। এখানে একটি স্মারক আপনারা দেখতে পাচ্ছেন, যে স্মারকটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্ট বেঙ্গলের ক্লাবের তরফে দেওয়া হয়েছিল, যেখানে লেখা রয়েছে আমাগো অন্তরের ভালোবাসা ইস্ট বেঙ্গল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন এই স্মারকটি কিন্তু আপনারা এই মিউজিয়ামেই রেখে দিন সাজিয়ে, তিনিও এই স্মারকটি ইস্ট বেঙ্গল ক্লাবকে দিয়ে গেছেন। ফলে এখানকার ইস্ট বেঙ্গল ক্লাবের যারা কর্মকর্তা থেকে শুরু করে কোচ, ক্যাপ্টেন, কারা কোন সময়কালে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, কারা কোচ ছিলেন সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে উপস্থাপিত রয়েছে। শুরু হয়েছে 1920 থেকে 1940 সাল, তারপরে 41 থেকে 60, 61 থেকে 90, 91 থেকে 2020 সাল, এবং এরকমভাবে বিভিন্ন যে এক একটা দেওয়ালে বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরা রয়েছে, সব মিলিয়ে ফুটবল প্রেমীদের কিন্তু কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউজিয়ামটি সেটি কিন্তু অত্যন্ত এক বলা যায় বিরল নজির। এবং আমরা যারা সকলে, আমরা যারা সাংবাদিক থেকে শুরু করে যারা ফুটবলকে ভালোবাসি, যারা ফুটবল প্রেমী, প্রত্যেকে বিভিন্ন ঘটনার কথা হয়তো জানেন, গুগলে সার্চ করলেও অনেক তথ্য জানা যায়, কিন্তু সেগুলি চাক্ষুষ করার যে সুযোগ ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা এখানে করে দিয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবে তা কিন্তু সত্যি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এবং ইস্ট বেঙ্গলের ফুটবল প্রেমীরা আরও আশায় যে এখানে যে ট্রফিগুলো রয়েছে সেই ট্রফির ক্যাবিনেট আরও ভর্তি হোক এবং ইস্ট বেঙ্গল ক্লাব সাফল্যে ফিরুক।